অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ করে তৃতীয় অধ্যায় প্রায় শেষের দিকে এসে গেছি। আজকে 36-37 শ্লোক আমরা পড়ব। তার আগে আমি দ্বিতীয় অধ্যায়ের কিছু কথা বলছি। এই তৃতীয় অধ্যায় কি করে প্রবেশ করলাম, তো গোটা গীতার ভূমিকা হচ্ছে প্রথম অধ্যায়। শোনা যাচ্ছে পিছনে? আজকে বক্সটা আনতে ভুলে গেছি, আমি মিটিং থেকে আনলাম, নানা কাজে সারাদিনে একটু বইটা যে দেখবো পাই, কি দুঃখজনক ব্যাপার, সত্যি কষ্ট লাগছে। আসছে তো অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন। তো প্রথম অধ্যায়টা টোটাল অর্জুনের বক্তব্য, বিষাদ যোগ মানুষের বিষাদগ্রস্ত হলে, বিষাদ মানে বিষয় থেকে আবৃষ্ট, যে লোক সম্পূর্ণ বিষয়ে পরিপূর্ণ সেই লোকের ভাষা কথা সব কিছু আলাদা, সাধারণ মানুষের সঙ্গে মিলবে না, বিষয়ে বেশি বিষয়ী মানুষ। এই জন্য অর্জুন এখানে বিষয়ের অভিনয় করলেন প্রথম অধ্যায়। তারপরে দ্বিতীয় অধ্যায় 7 শ্লোক পর্যন্ত অর্জুন বলেই গেলেন, তাই ভগবান এই 7 শ্লোক শুনলেন। যতক্ষণ না পর্যন্ত সে শরণাগতি হয়নি, সপ্ত শ্লোকে বলছে কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামিতাম ধর্ম সম্মূরচেতা যশ্রেয় সনিশ্চিত বুহি তস্মে শিষ্যস্থ মাম সাধিমাম তাং প্রপন্নম, যে আমি কৃপণতার প্রভাবে কিম কর্তব্য বিমূর হয়েছি, কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমি কিছু বুঝতে পারছি না, শিষ্যস্থ হওয়াম সাধিমাম তোমার শিষ্যত্ব গ্রহণ করাম, তুমি আমাকে শাসন করো উপদেশ প্রদান করো আমার এই মোহ নষ্ট করো। তাই ভগবান তারপরেই তাকে বললেন, পুস্তস্তা কিসমলামিদম বিষমে সমুপস্থিতম, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, যে বিষয়ে শোক করা উচিত না সে বিষয়ে শোক করছো, ক্লিবত্বের আচরণ করছো। ক্লিবত্ব মানে অর্জুনকে একটু গালি দিল, নপুংসক বলে দিয়েছে হিজিরা, হ্যাঁ গালি দিয়েছে। তারপরে ভগবান আস্তে আস্তে ওকে জ্ঞান করছে, যে মানুষ দেহ আত্মার বিভেদ বুঝে না সে হচ্ছে এই জগতে সে যথার্থ বুদ্ধিমান নয়। আমরা ওই শ্লোকগুলো পড়ে এসেছি। তাই তিনি 1 থেকে 2 অধ্যায় সাংখ্যযোগে 1 থেকে 39 শ্লোক পর্যন্ত তিনি সাংখ্যযোগ বা তিনি কী বলে সাংখ্যযোগ বললেন, দেহ আত্মার পার্থক্য, দেহি নস্মিন যথা দেহে কুমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি, দেহ এবং আত্মার যে ডিফারেন্স, আত্মা কি দেহ কি এ সম্বন্ধে বলতেই থাকলেন। আত্মা ভেজা যায় না, কাটা যায় না, জাতস্যই ধ্রুবম জন্ম, ধ্রুবম জন্ম মিতস্যচ, জন্ম হলে মৃত্যু, অবসময় মৃত্যু হয়েছে, এই জন্য এই বিষয়ে শোক করা উচিত নয়, যথার্থ পণ্ডিত এগুলো শোক করে না। বাসাংশী জিন্নানি যথা বিহায়, হ্যাঁ জিন্ন বস্ত্র পরিত্যাগ করে নতুন বলে তোমার বুড়োগুলো মরবে, নতুন দেহ পাবে, তোমার আনন্দ হওয়া উচিত, তোমার শোক করা উচিতই নয়, এগুলো বলছে। তোমরা কেউ কান্না করবে, তোমার বাবা ঠাকুরদা মরলে কান্না করবে, হাসবে, কারণ নতুন দেহ পাবে, ভগবত নামে যাবে, এটাই অর্জুনকে বুঝাচ্ছে। এটা যেটা বুঝে না তারাই এটা কান্না করে, এটাকে মোহ বলা হয়। এই মোহটাকে নাশ করার জন্য ভগবান তাকে উপদেশ প্রদান করছে। তারপরে 40 থেকে 56 শ্লোক পর্যন্ত দ্বিতীয় অধ্যায় ভক্তি সম্বন্ধীয় বিষয়, ভক্তি করলে কী হয়, এতক্ষণ সাংখ্যযোগ বলেছেন, এখন ভক্তির কথা কিছুটা বলবেন। কি নেহা বিক্রমনা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্ব ত্রায়তে মোহত ভয়াত, যে তুমি এখন ভক্তি সম্বন্ধীয় বিষয়ের কথা শ্রবণ করো, কি এই স্বল্প পরিমাণও কেউ যদি ভক্তি করে মহা ভয় থেকে ত্রাণ পাবে, বিতরাগ ভয় কদা মনময়া মম পাশ্রিতা বহু জ্ঞান ও তপস্যা উত্তমা ভাবমাগতা। হ্যাঁ বলছে বহু বহু মুনি ঋষি আগে এরকম করে আমার কথা আলোচনা করে জপ করে, হ্যাঁ আমাকে শেষে আমাকে প্রাপ্ত হয়েছে, তাই তুমি পাপ কর ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহিত চেতসাম, হ্যাঁ ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধৌ নবিদিয়তে,
এগুলা 140, 141, 142, 147 এইভাবে চলবে। এই কথাগুলো উপদেশ প্রদান করছেন। এইভাবে একে একে উপদেশ প্রদান করার পরে অর্জুন 54 নম্বর শ্লোকে গিয়ে প্রশ্ন করছে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা। এখন জ্ঞানের কথা বলছেন। 54 থেকে 72 এই কয়টা শ্লোকে ভগবান জ্ঞানের কথা বলবেন। তো জ্ঞান এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ভক্তির, মানে সারা গীতায় যা আছে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সার সংক্ষেপ, সব কিছু দ্বিতীয় অধ্যায় আছে, আর ওইটাই এখন বিস্তারিত আলোচনা হবে। বুঝা গেল? তারপরে অর্জুন লাস্ট কোশ্চেন কি ছিল, যে স্থিতপ্রজ্ঞ মানুষ কি করে চলাফেরা করে, তার কথা বলার ভাব কীরকম, তার কোথায় কি আছে, সে কি করে বা চলাফেরা করে, তার মানসিকতা কীরকম, কীরকম করে বাস করে, সব বলছে এক এক করে। আর ভগবান তার উত্তরে বলছে, হ্যাঁ, স্থিতপ্রজ্ঞ হচ্ছে এই জড়জগতের কাম বাসনা থেকে মুক্ত, স্থিতপ্রজ্ঞ তিনি কোনো রকমের কোনো বিচলিত হন না, কাউকে উদ্বেগ দেন না, কাউকে কোনো কিছু করেন না, এরকম বহু কথা বলবে, বলছে এই হচ্ছে স্থিতপ্রজ্ঞ। এখন অর্জুন তৃতীয় অধ্যায় এসে প্রশ্ন করছে যে তোমার কাছে, অর্জুন কোথায় গিয়া প্রশ্নটা করলো, তৃতীয় অধ্যায় প্রথম শ্লোকে গিয়া বলছে ব্যবিশ্রেণ ভক্তি ন করেছি, তৃতীয় অধ্যায় কর্মযোগে এসে প্রশ্ন করলেন, প্রশ্ন করলেন কি, প্রশ্ন করলেন যে ভক্তি সম্বন্ধীয় ভক্তি যদি শ্রেষ্ঠ হয়, তুমি আমাকে এই মহাযুদ্ধে কেমন প্ররোচিত করছো, এই যুদ্ধ করার কি আছে, কেন যুদ্ধ করার জন্য আমাকে তৈরি করছো। তখন ভগবান তার উত্তর দিলেন। এখন উত্তর দিতে দিতে আমরা চলে আসলাম কোথায়, ভগবানের তৃতীয় অধ্যায়, প্রকৃতি গুণকর্ম এগুলো এক এক করে সব কিছু বলছে, কর্ম বন্ধনের কারণ, কর্মযোগে তো অন্নাদ ভবতি ভূতানি, প্রথম শ্লোক কোথায়, নিয়তং কুরু কর্মণম, এই প্রথম দ্বিতীয় অধ্যায় বলেছেন অর্জুন, ব্যবিশ্রেণ বাক্যেন বুদ্ধিং মহয়তি মে তদেতং বদ নিশ্চিন্ত যেন মহ কথা বলছেন, তুমি যেন ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়কর। তাই ভগবান উত্তর দিচ্ছে, লোকে খস্মিন বিদিতা নিষ্ঠা পুরা পক্তা ময়ানহ জ্ঞান ও যজ্ঞেন সাংখ্যে কর্মযোগেন যোগী নাম, এক এক করে বলবে সব কিছু। পরমেশ্বর ভগবান বলে, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করার চেষ্টা করে, কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায়, অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায়। দুটো কথা বললে, জ্ঞানের মাধ্যমে ভক্তির মাধ্যমে, কোনটা ভালো, শেষে এটা বলবে ভক্তির মাধ্যমে। তো এই ভক্তির মাধ্যমে বলছেন, এই জন্য ভগবান বলছেন যে যে অন্য ভগবানকে না দিয়ে খায় সে পাপ করে, এগুলো বহু কথা বলছে, কর্মেই বন্ধনের কারণ নয় শ্লোকে বলছে, যজ্ঞাত্তাৎ কর্ম অন্যত্র লোকয়াম কর্ম বন্ধন তদর্থম কর্ম কুন্তে মুক্ত সঙ্গ সমাচর। তো আজকের এই শ্লোক অর্জুনের একটা প্রশ্ন, সকলে বলুন, অতকেন প্রযুক্তয়ম, অতকেন প্রযুক্তয়ম পাপম চর চরি চরতি পুরুষ, পাপম চরতি পুরুষ অনিচ্ছানোপি বাসনেয়া, অনিচ্ছানোপি বাসনেয়া বলা দিব নিয়োজিত, বলা দিব নিয়োজিত। ভগবান এতক্ষণ ধরে বললেন কি, বললেন যে মানুষ এই কর্মফলের জন্যেই যত কিছু কর্ম করে। এখন অর্জুনের প্রশ্ন, কর্মফল যদি এত হয় তো অর্জুন এখন প্রশ্ন করছে, অর্জুন বললেন হে বাসনেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়। তোমাদের এটা প্রশ্ন আছে কি না, কেউ আমরা পাপ কর্ম করতে চাই না, আর কারো পাপ কর্ম করার প্রবৃত্তি নেই, আমাদের কারো প্রবৃত্তি নেই, ভগবানের সঙ্গে আমাদের কথা হয়ে আমরা এখানে এসেছি,
এই পাপ কর্ম সবাই করছে, এমন এমন পাপ কর্ম করছে যেটা কখনো এই জড়জগতে, এমন কি চিত্রগুপ্তের খাতা তো নেই যে এই পাপটার জন্য কি লিখবে সে। যা পাপ করার কিছু কোঠা আছে যে এই করলে এই পাপ হবে, এইটা করলে এই হবে, এই করলে এই হবে, কিছু কোঠা আছে, কিন্তু এমন এমন পাপ এখানে চলছে এমন, ওদের খাতা তো নেই এই ব্যবহারগুলো, এইরকম আছে। তাই অর্জুন প্রশ্ন করলেন, অত কেন প্রযুক্ত নাম বলো? হ্যাঁ, বলছে হে বাসনীয় মানুষ, কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক এই পাপ আচরণে প্রবৃত্ত হয়? কার দ্বারা? হ্যাঁ, কার দ্বারা? কেন মানুষ পাপ করে? এই পাপটার কোথা থেকে উৎপত্তি? কেন এই পাপ হয়? আর মানুষ এই পাপে প্রবৃত্ত হয় কেন? অর্জুনের প্রশ্ন হচ্ছে যথার্থ প্রশ্ন। আমরা কেন পাপ কর্ম করছি? সবাই পাপ করছি, কেন? তো ভগবান তার উত্তরে বলেছেন, সকলে বলুন, ভগবান উবাচ, ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ, কাম এষ ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব, রজগুণ সমুদ্ভব, মহাশন মহাপাপনা, মহাশন মহাপাপনা, বিদ্দেহ মিহ বৈরিণম। জি ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ, কাম এষ ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব, রজগুণ সমুদ্ভব, মহাশন মহাপাপনা, মহাশন মহাপাপনা, বিদ্দেহ মিহ বৈরিণম। বিদ্দানম। আরেকবার শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ, কাম এষ ক্রোধ এষ, রজগুণ সমুদ্ভব, রজগুণ সমুদ্ভব, মহাশন মহাপাপনা, মহাশন মহাপাপনা, বিদ্দেহ নমিহ বৈরিণম। প্রথম শ্লোকটার তাৎপর্য একটু আছে, পড়ছি, অনুবাদটা তো পড়লাম। ভগবান অনিচ্ছা, ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়। ভালো করে শুনবেন প্রথম শ্লোকটা, অর্জুনের প্রশ্ন, পবিত্র এবং সমস্ত জড় কলুষ থেকে মুক্ত, তাই সে জড় জগতের পাপের অধীন নয়। কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে, তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে ও অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কর্মে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীবদের এই বিকৃতি স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছিলেন তা খুবই ন্যায়সঙ্গত। যদিও কখনো কখনো জীব পাপকর্ম করতে চায় না, তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয়। আমাদের দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা, কিন্তু আমাদেরকে পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না, কিন্তু তা সত্ত্বেও জীব পাপকর্মে লিপ্ত হয়। তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন। এখন এই শ্লোক সকলে বলুন, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে ত্রয়ী প্রাপে প্রবৃত্ত করে, এবং এই ত্রয়ী কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক, কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। তাহলে আমাদের শত্রুকে বুঝা গেল? ভগবান বলছে কামের থেকে সমস্ত এই পাপ চরণে আবৃত হয়। তাৎপর্যে প্রভুপাদ অপূর্ব সুন্দর সুন্দর কথা বলছেন, পূর্ব তারপরে এটার উপরে আমরা কিছু আলোকপাত করব। ভালো করে শুনুন, জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক ও তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়,
তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়, ক্রোধ থেকে মোহ হয়। এভাবেই মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে অস্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতের আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ হয়। তাই রজগুণ প্রভাবকে তমগুণ রজগুণের প্রভাবকে তমগুণের অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্ম আচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায়, তাহলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি বড় রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্তমান চিদানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন। জীব হচ্ছে এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য সাধন করতে শুরু করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান জড়জগতের সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীব তার এই কামমুখী প্রবৃত্তিগুলোকে পূর্ণ করতে পারে। এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। এই অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের সূচনা। এখানে বলা হয়েছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ওইদিকে ঘুরে আসো। মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুশীলন করা। শ্রী ভাগবতমে পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে জন্মদাস্য যতহ আবিদ্যতস্য, অর্থাৎ সবকিছুর উৎস হচ্ছে পরম ব্রহ্ম। সুতরাং কামেরও উৎস হচ্ছে ভগবান। তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায়, অথবা কৃষ্ণ ভাবনায় উদ্ভূত করা যায়, কিংবা সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয়ে অপ্রাকৃত চিন্ময় রূপে প্রাপ্ত হয়। এভাবেই কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রীরামচন্দ্র ভক্ত ভগবান হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করার জন্য রাবণকে স্বর্ণ লঙ্কা দগ্ধ করেছিলেন, এবং এভাবেই তিনি তার ক্রোধকে শত্রু বিনা নিধন কার্যে প্রয়োগ করেন। এখানে ভাগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর উপর প্রয়োগ করে ভগবানেরই সন্তুষ্টি বিধান করতে কাজে লাগাতে উৎসাহ দিয়েছিলেন। এভাবেই আমরা দেখতে পাই যে আমাদের কাম এবং ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়। বোঝা গেল? তাহলে ভগবান এই শ্লোকে অপূর্ব কথা লিখেছেন, বলছেন যে কাম হচ্ছে জীবের প্রধান শত্রু, আর কাম থেকে সব কিছুর শুরু। এই জগতে জীবের প্রধান শত্রু হচ্ছে কাম। তো কামকে কি করে করব? সবাই আজকে কেন ঝিমাচ্ছে আমি বুঝতে পারছি না। স্নিগ্ধ বাতাস। তো
শোভাইতাতে তিন চারজন সামনে, এই যে আমাদের সেক্রেটারি বাবু। যাই হোক, তা ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই চ্যাপ্টার ছেড়ে চলে গেলে আর পাবো না। তে কাম কিভাবে মানুষের আসে, দ্বিতীয় অধ্যায় 62-63 বলেছে মানুষ, ভগবান বলেছেন কি, ধ্যায়তন বিষয়ন পুংস সংস্তে সুপজায়তে সংযাত সংযায়তে কাম কামত কত বিজয় প্রধাত ভবতী সম্ম সম্ম স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশ পনসন। সেটা উপায় তাৎপর্য এখানে লিখেছেন, সেটাই মানুষের বিষয়ের প্রতি আসক্তি হলে কি হবে, কামনার উদয় হয়, আর কামনা পরিপুত্র না হলে ক্রোধের উদয় হবে, যে কোনো জিনিসে বাধা দিলেই রাগ হবে। এটা আমার আর এই যত কিছু এই নিয়ে হচ্ছে সমস্যা, এই নিয়ে সমস্যা, সে দাবি করছে যে আমার তো এই হচ্ছে। আমরা অতিরিক্ত এই বাসনা মানুষকে এই জড় জগতের পথিত করবে, কারণ এই জড় বিষয় উদ্ধার হওয়া কঠিন, এই জড় বিষয় থেকে বেরিয়ে আসা কঠিন। উদাহরণ দেওয়া হচ্ছে, গঙ্গার জল হিমালয় থেকে পড়ছে বদরিকা আশ্রমে, গঙ্গা বহিত আছে, যখন এই জড় জগতে আসছে তখন এই জলটা মাটিতে পড়ছে, ঘোলা হয়ে আসে, কদ্মাক্ষ হয়ে আসে। তা আমরা জীব ভগবানের কাছে ছিলাম, আমরা সবাই চিন্ময়, এখানে বলেছে ভগবান, হ্যাঁ জন্মদাস্য যত অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, জীবের এটা স্বরূপ, আর জীব হচ্ছে ভগবতের দাস, আমরা সবাই তার অংশ, তার সেবা করা কর্তব্য। কিন্তু এখানে এসে কামের দ্বারা প্রবৃত হয়ে আমরা ভুলে যাই। একটা শিশু যখন 3 মাস বয়স তখন পরমাত্মা আত্মা তার ভিতরে প্রবেশ করে, তার সব কিছু হয়ে যায়, হ্যাঁ প্রথমে ডিম্বাণু হয়, তারপরে সব হয়, হওয়ার পরে তার কার্য করা এক এক সময় নখ হাড্ডি আসে, এরকম সব কিছু এক এক করে আসে, মাসে মাসে বর্ধিত হয়। যখন বর্ধিত হয় 7 মাস বয়সে, সে ওখানে আর থাকতে পারে না, আর্তভাবে ভগবানকে ডাকে, হে প্রভু আমাকে উদ্ধার করো, আমি কথা দিচ্ছি আমি তোমার নাম করব। ভগবান বলছে করবে তো, বলছে হ্যাঁ, আমাকে তুমি বাইর করে দাও, আমি তোমারে নাম করব। আর যখনই বের হয়ে আসে তখন সে আর সেই জিনিস খুঁজে পায় না, না পারব বলে, এই জন্য কান্না করে না, এসে সেই জিনিস পরিবেশ পায় না, প্রভুকে ভুলে যায়, আর তার ফলে প্রত্যেকটা বাচ্চা এরকম কান্না করে, সেই পরিবেশ পায় না, তখন দেখছে সব আমার ভোগের বস্তু। বুদ্ধি দিয়ে সে বিচার করে দেখে, কি দেখে, আমি আসার আগে আমার খাবার তৈরি আছে, আমার অসুবিধা কি, ভগবান সব ব্যবস্থা করে নিয়ে গেছে, আমার বাবা ব্যাংক ব্যালেন্স করে নিয়ে গেছে, এর আর কি চিন্তা, এর কোনো চিন্তাই নেই। হ্যাঁ তো ঠিক, বাবা তো জোগাড় করে রেখেছে, তা ঠিক আমাদের এরকম পরিস্থিতি, আর যার ফলে ভগবানকে ভুলে গিয়ে আমরা এই জড় জগতের সেবায় লিপ্ত হয়ে থাকি, আর তখন সবাই ইন্দ্র তৃপ্তিতে মায়া মোহ আর বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানকে ভুলে যায়, প্রত্যেক সম্পূর্ণভাবে ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার ফলেই আমাদের এত দুঃখ দূর, এখানে এসেও এই জায়গায় এসেও আমার নিজের ব্যক্তিগত কাম বাসনার জন্য বা একটু ঈর্ষা এটার জন্য কত কি আমরা করছি, রেগে যাচ্ছি, কত কি যাচ্ছি, কত প্রবলেম। হ্যাঁ এগুলো পারব্ধ কর্মের ফল, যত কিছু আছে পারব্ধ কর্মের ফল, তিলে তিলে আমাদেরকে প্রত্যেককে হিসাব দিতে হবে, কেউ রেহাই পাবে না। এই জন্য এখানে কাম থেকে উদ্ধার পাওয়া কঠিন এই জগৎ, এই জন্য বৈষ্ণব আচার্যরা লিখেছেন, কাম কৃষ্ণ কর্ম অর্পণে ক্রোধ ভক্ত দেশে, হনুমান অর্জুনের কথা এখানে তাৎপর্য গোপাল লিখেছেন, যে তাদের ক্রোধ তারা কি করেছেন, হ্যাঁ ভগবানের সেবায় লাগিয়েছেন, ভগবান নির্দেশ করছে কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি করো আর এই লোকদেরকে মেরে দাও। তাই ভগবান এখানে পরিষ্কার করে অর্জুনকে বললেন যে কাম সমুদ্ভূত, কাম হচ্ছে কি অতিরিক্ত, কামকে কেউ পৃথিবীতে পরাস্ত করতে পারেনি, আর কাম অতিপ্ত চির প্রজ্বলিত অগ্নির মতো, হ্যাঁ উদ্ধব বলছেন, হ্যাঁ
প্রজ্বলিত অগ্নি, এত কোথাও যদি আগুন জ্বলে যা দিবেন, কাঁচা দেন, শুকনা দেন, শুকনা তো দাও দাও করে জ্বলবে, কাঁচা দিলেও জ্বলবে, সব কিছু দিলেও জ্বলবে, এ হচ্ছে অগ্নির কাজ। তো কামও চির অতৃপ্ত, কামকে তৃপ্ত করতে কেউ পারেনি, পাবে না। যতই প্ল্যান প্রোগ্রাম করুন আপনি, যতদিন না ভগবানের সেবা শুরু না করবেন, ততদিন একে প্রশমিত করা সম্ভব নয়, অসম্ভব, কেউ পারেনি। হ্যাঁ, কত যুগী ঋষি তপস্বী তারা কিচ্ছু সাধন করেছে, অত্যন্ত ঠান্ডা, এই ঠান্ডায় গিয়ে সে বরফের নিচে ঢুকে আছে, এত বড় অত্যন্ত গরম, চতুর্দিকে আগ্নি জ্বালে বসে আছি গরম, এরকম তপস্যা করো তাইও কমহিত করতে পারেনি। তার উদাহরণ শবরী, সে 60,000 বছর জলের নিচে তপস্যা করলেন, আর দুটা মাস এর কামক্রিয়া দেখে সে কামাসক্ত হলেন। শবর রাজার 50 মেয়েকে বিবাহ করেছেন। শবর রাজার কাছে যখন যান, গিয়ে ও প্রস্তাব দেন যে আমি তোমার মেয়েকে বিবাহ করব, তো ও তো আর কিছু ভয়ে আর কিছু বলেনি, তোকে আর এই বুড়া লোককে কে বিবাহ দিবে, আর কে আমার মেয়ে কি রাজি হবে নাকি, কিছু ঠিক আছে। আর পরের দিনে এমন সেজে গেছে, তার তো রূপ মতো যুগি, সব কিছু করতে পারে, সমস্ত যতগুলো 50টার নারী অন্য কোনো রাজকুমারের গলায় দেয়নি, ও সবগুলোই 50 জনেই গিয়ে ওই শবরীকে দিয়েছে, আর শবরী 50 জনাকে 50 রূপে ভোগ করে সে লাস্টে লিখেছিলেন। হ্যাঁ, বহু কথা, এইসব ভাগবতমের কাহিনী। তো ঠিক এইরকম, হ্যাঁ, কাম এমনই। হ্যাঁ, আমাদের পুররবা, তারপরে রয়েছেন পুরঞ্জনের কাহিনী, কাম এইরকম। আর এই কাম আসে অপরাধ থেকে। শবরী মুনির কি অপরাধ হয়েছিল? শবরীমিনী বৈষ্ণব অপরাধ করেছিল, গরুরের চরণে অপরাধ করেছিল। হ্যাঁ, গরুর ওই মাছ ধরে খেত, যেখানে ওই তপস্যা করছিল সেখানে ও বাধা দিয়েছে যে এখানেও এসে খাবে, বুঝলো, ওর তো খাবার মাছ এই গরুরের, গরুর খাবে কি, ভগবানের যে বাহন, ও তো খাবে। ওই অপরাধ করার জন্যই তাকে এই কামক্রিয়ায় লিপ্ত হয়েছে। এই জীব যখন বৈষ্ণব অপরাধ, কোনো অপরাধ করে, তখন তার কামনা বাসনা প্রচুর বেগ দিবে। যত ব্রহ্মচারী, যত গৃহস্থ, যত কিছু নটের ইয়ে হচ্ছে অপরাধ, যত ব্রহ্মচারী অপরাধ করছে, কাম বাসনা করে, দুদিন পরে সাদা কাপড় পরে দেখো একজন নিয়ে ঘুরছে, অপরাধের ফলে হচ্ছে। ওই অপরাধ আসলে পরেই কামনা আসবে, বাসনা আসবে, এটা একদম 100%। এই জন্য অপরাধ যেন না হয়, যারা অপরাধ করে না, সঠিকভাবে চলে, তাদের কোনো অসুবিধা হবে না। বিশেষ করে অপরাধ করলেই বাসনা আসবে, আলাদা কাম আসবে, আলাদা চিন্তাধারা আসবে, এই করবে। যেমন একটা পাখি ডিম দেওয়ার আগে থেকে তারা বাসা তৈরি করে, কত কি করে, ঠিক ওই রকম আমাদের পরিস্থিতি। হ্যাঁ, এই জন্য কামকে জয় করার পথ কি, কী করে কামকে জয় করব, যে কামকে জয় করার রাস্তা হচ্ছে কাম কৃষ্ণ কর্ম অর্পণে, ক্রোধ ভক্ত দেশীজনে, লোভ সাধু সঙ্গে, বই মনুশিক্ষাটা বের করুন ভক্তিবিনোদ ঠাকুরের। হ্যাঁ, তো ক্রোধ ভক্ত দেশী, যা বিদ্বেষ, যেমন অর্জুন আর হনুমান, ক্রোধটা ভগবানের বিরুদ্ধাচরণ যারা তাদের উপরে প্রয়োগ করেছে, এই জন্য তারা শ্রেষ্ঠ হয়েছেন। কারণ এই কামকে জয় করা যায় না, মানুষের কামে না থাকলে সে কী করে করবে, কাম থাকবেই, কামকে সরিয়ে রাখা যাবে না, কাম ছাড়া কেউ পৃথিবীতে বাঁচবেই না। প্রভুপাদকে একবার বিদেশি এক ভক্ত জিজ্ঞাসা করে, প্রভুপাদ আমি সব জয় করেছি কাম হয়ে, তখন প্রভুপাদের সেবক ছিল তোমাল কৃষ্ণ মহারাজ, বলছে তোমাল একে ডাক্তার দেখাও, এর কাম নেই, এর রোগ আছে। তো বলছে কাম থাকবে, কেন, কাম না থাকলে মানুষ বাঁচবে না, প্রত্যেকেরই কামনা বাসনা আসবে। এই জন্য ক্রামকদ আদি করি বাহিরে যে সে সব ওরি, কোথায় কোনটা, এটা 5 নম্বর, ক্রাম কোদ লোভ মোহ মদ মাৎসর্য সহ জীবেরও জীবন পথে বসি, অচেষ্টা
অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে পথিকের ধর্ম নাশে প্রাণ লয়ে করে কোষাকষি। তো প্রতীকের ধর্ম নাশ, এই কামে ধর্ম সব সর্বনাশ করে দিল। এই জন্য কাম এমনই এখানে বলছে, মন তুমি ধরো বাক্য মোর, এই সব বাট পার অতিশয় দুনির্বার যখন ঘিরিয়া করে জোর, আর কিছু না করিয়া বৈষ্ণবের নাম লইয়া ফুকারিয়া ডাকো উচ্চরয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাস ছয়জন, এই ছয়জন ডাকাতের সঙ্গে তুলনা করেছে। ছজন ডাকাত যদি এসে ছদিকে ধরে তুমি কি করবে, বাজবে? বাজবে না। এই জন্য বলছে হ্যাঁ, এই এই সব বাট পার অতিশয় দুনির্বার, এরা বাট পার, এরা এসে তোমাকে ধরবে। আর কিছু না করিয়া বৈষ্ণবের নাম লইয়া ফুকারিয়া ডাকো উচ্চরায়, হে রূপ গোস্বামী পাদ, হে সনাতন গোস্বামী, হে পৌপাত, আমাকে রক্ষা করো। তখন সেরকম কাম এমনই, এইভাবে ডাকতে হবে। হ্যাঁ, তো এইভাবে যখন আমরা ডাকবো তখন কি হবে, এখানে বলছে বক শত্রু সেনাগণে কৃপা করি নিজ জনে, যাতে করে উদ্ধার তোমার, বাট পার ছয় জন অসৎ চেষ্টা রজ্জুগণ, দিয়া করে করিল বন্ধন, গলে করিল বন্ধন, প্রাণবায়ু গত প্রায় রূপ রঘুনাথ হায়, কর ভকতি বিনোদের অক্ষণ। এইভাবে প্রার্থনা করতে হবে। আরও এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইটাকে এড়িয়ে যাওয়া যায়, এটাও পাস করতে পারবেন এই ছয়টা রিপুকে। তারপরে এখানে কি বলছে, কাম ক্রোধ আদি করি বাহিরে সে সব ওরি, আছে এক গুরু শত্রু, তবু আর একটা শত্রু আছে, সে শত্রুর নাম হচ্ছে কপটতা নাম তার, তারে খুঁটি নাটি ভার, খরমূর্তি পরম কৈত কপটতা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ত্যাগ করা যায়, আর একটা গুরু শত্রু এসে দাঁড়াবে, তার নাম কি, কপটতা। কপটতা মানে ছলনা, মানে বাইরের ভাব, ভিতরে একেবারে জঘন্য অবস্থা, একে কপট। বাইরে বলে প্রভু 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 খুব, দেব এই যে কপট, বাইরের ভাব আলাদা, এই যে আসবে হ্যাঁ প্রভু, গোলায় 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 একদম, আর ভিতরে ভিতরে তাকে সে পায়। এরকম এখন হাজারো বাস, এমনকি বৈষ্ণবদের মধ্যে আছে, সাধুদের মধ্যে আছে, ব্রহ্মচারীদের মধ্যেও আছে, কেউ রেহাই পায় এই কপটের যারা আশ্রয়। আর বিশেষ করে ভগবান চৈতন্য মহাপ্রভু কপটতা সহ্য করতে পারে, কপট ব্যক্তি কোনোদিন প্রেম পাবে না, অসম্ভব। যতদিন না পর্যন্ত শিশুর মতো সরল, ওগুলো কথা বলবে পরে, তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ যাবে। আর জ্ঞানযোগের প্রথমে তিনি বলবেন, দেখো জ্ঞান যেখানে সেখান থেকে নিলে হবে না, কোথা থেকে জ্ঞান নিতে হবে, এবং পরম্পরা প্রাপ্তম রাজস্ব বিদুষ কালীন মহতা যোগ নষ্ট পরন্তপ, এটা পরম্পরা ধারায় এই জ্ঞান আছে, এদের কাছে জ্ঞান নিতে হবে। কারা তারা? পূর্বতম আচার্য, দশজন মহাজন, বারো জন মহাজন, এদের কাছে জ্ঞান নিতে হবে। জ্ঞান সব জায়গা থেকে নিলে হবে না, ভগবান একদম লিখে দিয়েছে পরিষ্কার করে, যে জ্ঞানটা তুমি যেখানে খুশি সেই জ্ঞান নিবে, সেই জ্ঞান দিয়ে তুমি ভগবান পাবে না। আমাকে পেতে হলে এবং পরম্পরা প্রাপ্ত এই জ্ঞান, কি জ্ঞান, কি জ্ঞান, কি জ্ঞান নিতে হবে, কার কাছে নিতে হবে, এই জ্ঞান যোগের শ্রেষ্ঠ শ্লোক, তিন চারটা শ্লোক আছে, সাত আট শ্লোকে বলছে আমি আবির্ভূত হই যোদা যোদাই, হ্যাঁ, ধর্ম রক্ষার জন্য, সাধুকে উদ্ধার করার জন্য, আর যুগে যুগে কি অসুর বিনাশ করার জন্য, এইভাবে আবির্ভূত হয়। তারপরে বলছে বিতরাগ ভয়কতা মনমনা ভব মাতসিতা, এটা অনেকে লাভ করতে পারেন, আমার জন্মকর্ম দিব্য এটাও জানতে হবে, আর আমাকে যে জন্মকর্ম দিব্য বলে জানে সে এই জড়জগৎ থেকে মুক্তি হবে। এরকম বলতে বলতে লাস্টে বলছে ৩৪ শ্লোক চতুর্থ অধ্যায় কে জানে, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানী নাম তত্ত্বদর্শিন,
আমি অনেকটা এগিয়ে এসেছি, গীতাটাকে একটা আপনাদেরকে মুখরোচক বানিয়ে দেব। এই গীতাটা কোনটা অধ্যায় কি আছে, কত শ্লোকে কি আছে প্রায় আমার হয়ে গেছে, কিন্তু আমি দুঃখের পড়ার সময় পাচ্ছি না, তো করে ফেলেছি প্রায়। আর অল্প কয়েকটা অধ্যায় আছে, করলে আমি একদম আপনাদেরকে বলবো যে গীতা মানে এই, আপনাদের নলেজে ঢুকে যাবে। তো এইটা হচ্ছে বিশেষ করে জানাই, গীতা প্রত্যেককেই গীতার জ্ঞান জানা উচিত। তাই আজকের শ্লোক শুধু কামের উপরে বলছি, এই জন্য কাম এমনই একটার পর একটা শুধু বাসনা আসবে, এই চাই, এটা শেষ হলো আর একটা ধরবে, এটা শেষ হলো আর একটা ধরবে, মনে করছে ও এই ছেলেটার যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি তাহলে হয়ে যাবে, ছেলের ব্যবস্থা হয়ে গেল, হ্যাঁ বলছে না ছেলেটা যদি বিয়া দেই হলো, সের বিয়া দিল, আবার মনে করছে ফ্রি হয়ে যাবে, হরিনাম করবে, দেখছে আরও নাতি নাতিনি আসলো, বেশি মোহ চেপে গেল, নাতির প্রতি আবার ছেলের থেকে সবার থেকে নাতির প্রতি দাদুর ভাব বেশি, হ্যাঁ দাদুর ভাব বেশি, ও বাবা বলে ফেললো, যাই হোক। তো ঠিক সেই রকম, হ্যাঁ নাতি নাতি করে সে আর গোপাল ভুলে যাবে, সেই গোপাল নাই, ওই গোপাল এই একমাত্র গোপাল, ওই সিংহাসনের গোপালের আর দাম থাকছে না, যত কিছু এর নামে হবে। তো ঠিক এইভাবে মোহ কিভাবে আসে জীবের, এই জন্য আমরা এই জড়জগৎ থেকে যদি এই মোহ মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সাধু সঙ্গ করতে, হ্যাঁ মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনা আর নাহি কোপায়, এই মায়া জয় করা কঠিন, এই জন্য সাধু সঙ্গ, এই জন্য নামরটা আসতে হবে, নলে এইসব কোথাও পাবেন না, কোথাও বাজারে ঘুরে বেড়ালো ক্যাসেট নিয়ে বই পড়ে এইসব জ্ঞান আসবে না, এই জন্য সাধু সঙ্গে নামরটে আসুন, নিয়মিত শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি, হ্যাঁ আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হবে। সাধুরা বলার জন্য অভ্যাস বেদি ব্যস্ত হয়ে থাকে, তারা জয় করেছে, অন্যকেও সেই জায়গায় পৌঁছাতে চান, এটা সাধুর করুণা, সাধুদের মতো করুণা বান ভগবানও নেই, ভগবান পারে না, সাধুরা যা করতে পারে, প্রভুপাদ যা করে গেছেন সেটা কেউ পারে না, প্রভুপাদ যদি না থাকতো আজকে এখানে আমরা এক জায়গায় হতে পারতাম, পারতাম, হ্যাঁ প্রভুপাদ যদি সোসাইটি তৈরি না করতো এখানে আসতাম আমি, আমি কোথায় সে পড়ে থাকতাম জঙ্গলে, ভুটানের জঙ্গলে থাকতাম। তো ঠিক সেই রকম এটা প্রভুপাদের কৃতিত্ব, ঠিক সেই রকম আমাদেরকে বিচার দিয়ে চিন্তা করতে হবে, সাধু কৃপা বিনা আর নাহি কোপায়, এই যে কাম একে জয় করার রাস্তা হচ্ছে সাধু কৃপা ভগবানের কাছে, মদন মোহন, হ্যাঁ কামেশ্বর মহাদেব, তাদের কাছে প্রার্থনা করতে হবে বারবার করে, তাহলে এগুলো প্রশমিত হবে। এই জন্য সপ্তম অধ্যায় গিয়া একই প্রশ্ন অর্জুন আবার করবে, বলছি প্রভু তাহলে কামকে কি জয় করা যাবে না, তাই 14 নম্বর শ্লোকে সপ্তম অধ্যায় গিয়ে বলবেন কি, দৈবিহেষা গুণময়ী মম মায়া দূরত্বায়া মামে বজে পপদন্তে মায়া বেতন চলন, আমার এই দৈবী ত্রিগুণাত্মিকা মায়া শক্তি অতিক্রম করা কঠিন, কেউ উদ্ধার হতে পারে না। একবার হ্যাঁ গুরু মহারাজ বলছিলেন যে সুবক স্বামী গুরু মহারাজ এই গল্পটা বলেছিলেন, সুবক স্বামী গুরু মহারাজ লন্ডনে পড়াশোনা করতে গেছিলেন, ভক্তিচারু গুরু মহারাজও লন্ডনে পড়াশোনা করতে গেছিলেন, ওখান থেকে সাধু হয়েছেন, সুবক স্বামী গুরু মহারাজও লন্ডন থেকে সাধু হয়েছেন, তারপরে লন্ডনে সেখানে রাধা লন্ডনেশ্বর মন্দির সমুদ্র বীচ আছে, সমুদ্র বীচে মর্নিংওয়াক করতে যান প্রভুপাদ, তো সুবক স্বামী মহারাজও ছিলেন, সুবক স্বামী মহারাজ জিজ্ঞাসা করছেন প্রভুপাদ গুরু মহারাজ আমরা মায়া থেকে উদ্ধার হতে পারবো, বলছেন না কোনোদিন পারবে না তোমরা মায়া থেকে উদ্ধার, ওনার মন টন ভীষণ খারাপ, তাহলে মায়া থেকে যদি উদ্ধারই হতে পারবো না এই এত কিছু আমরা করবো কেন, তো ভোগ করে যাবো কেন করবো, 7-8 দিন চলে গেল সুবক স্বামী গুরু মহারাজ বলছে এখানে তাহলে থেকে আমার কী হবে, এত কিছু করেই বা কী হবে, কিছুতেই আর সমাধান খুঁজে পায় না। তারপরে সপ্তম দিনের পরে অষ্টম দিনে মর্নিংওয়াক করে আসছে প্রভুপাদ,
এসে রাধা লন্ডনেশ্বর দর্শনার্থী হয়ে গেছে, সেদিন তো আসতে লেট হয়ে গেছিল। দর্শনার্থীর কাছে গিয়ে রাধা লন্ডনেশ্বরের কাছে কম করে 45 মিনিট দাঁড়িয়ে কী কী যেন বিড়বিড় করে বলছে প্রভুপাদ, আর সমস্ত ভক্তরা পিছনে দাঁড়িয়ে আছে। তখন প্রভু ওই সুভোগ সাহী গুরু মহারাজ জিজ্ঞাসা করছে, প্রভুপাদ গুরু মহারাজ আপনি এতক্ষণ ধরে কি বললেন? বলছে ওটাই, বলছে কি, বলছে মামে বলছে প্রপদন্তে মায়া মেধাং তোর, আমি প্রতিদিন প্রার্থনা করি তাই আমি মায়া পড়বো না, উদ্ধার হয়ে যাবো। তখন তিনি তার রেজাল্টটা পেয়েছেন, কারণ ভগবান প্রথম লাইনে বলেছেন মায়ার জগৎ থেকে কেউ উদ্ধার পায় না। মায়া দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বায়া মামে বোঝে প্রপদন্তে মায়া মেধান, যে আমাকে প্রপত্তি করে সে উদ্ধার পাবে, যে প্রপত্তি করবে না সে কোনোদিন উদ্ধার পাবে। এই জগতে উদ্ধারের রাস্তা হচ্ছে এটা। এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধু একটা বদমাশ লোকও যদি সাধু সঙ্গে থাকে সেটাও ভগবান অফার দিয়েছেন। হ্যাঁ, তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়েও দিয়েছিলেন 66 শ্লোক, নাস্তির বুদ্ধির যুক্ত নাচা যুক্ত স্বভাব, এবং তৃতীয় অধ্যায়েও বলছেন, এবং চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে বলছে তুমি যদি সর্ব পাপের থেকে পাপিষ্ট মনে হও জ্ঞান রূপ তরণীতে আহরণ কর, সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে। তারপরে পঞ্চম অধ্যায়েও তিনি সেখানে কর্মসন্ন্যাস যোগে বলছেন, একই কথা নবম অধ্যায় গিয়ে পরিষ্কার বলে পাবে, হে অর্জুন অত কেন প্রযুক্ত হ্যাঁ পাপচরতে, তুমি এই হ্যাঁ নবম অধ্যায় বলছে এখন তোমাকে গোপনীয় জ্ঞান দিচ্ছি, গুরুত্বপূর্ণ জ্ঞান শ্রবণ করো, যা শ্রবণ করলে তুমি এই সংসার বন্ধন এবং এই সমস্ত পাপ সব থেকে উদ্ধার হয়ে ভগবত ধামে চলে যাবে। নবম অধ্যায় রাজগুজ লোকে গিয়ে বলবে। তারপরে তিনি দশম অধ্যায় বিভূতি যোগ, তারপরে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যখন করলেন, দেখতে চেয়েছিলেন, দেখার পরে তার ভাষা চেঞ্জ হয়ে গেল। অর্জুন তখন বলছেন, হে প্রভু আমি তোমাকে বুঝতে পারি, এতক্ষণ যেভাবে তোমাকে আমি সম্বোধন করলাম আমার সব ভুল, তোমাকে এতটুক এইভাবে আমাকে বলা যাবে না, তুমি সাধারণ নও। তখন অর্জুনের ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এইভাবে সম্পূর্ণ গীতাটাকে জানতে হবে আমাদের, তাহলেই ভগবান ভক্তের প্রতি কিরকম অনুপ্রেরণা দিচ্ছেন সেটাই হচ্ছেন আমাদের এই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। তাই এই জগতে আমাদের প্রধান শত্রুকে কাম, আর এই কামকে জয়লাভ করার রাস্তা হচ্ছে ভগবানের নাম আর সাধু সঙ্গ। এই কাম তাছাড়া প্রশমিত হবে না। যখনই কাম বাসনা আসছে, কোনো খারাপ চিন্তা আসছে, জোরে জোরে হরিনাম করুন আর নৃসিংহদেবকে ডাকুন। হ্যাঁ, এখানে বলছেন হ্যাঁ রূপ রঘুনাথ প্রভুপাদ এদেরকে প্রার্থনা করতে হবে, উচ্চরিয়া ফুকারিয়া ডাকো উচ্চরায় জোর করে। একবার আমি আগে তো আমাদের একটা পরিক্রমা হতো ইন্টারন্যাশনাল পরিক্রমা, এই 1996 থেকে আমরা নাম হট্ট আলাদা পরিক্রমা শুরু করলাম, তারপরে হতে হতে এখনও সকানে টিম, আগে বিদেশি দিদি সব এরকম। তা শান্তিপুরে যাচ্ছিলাম, শান্তিপুর, তো এই কোশ্চেনটা গুরু মহারাজকে আমি করেছিলাম। আমাদের আগে মাসে মাসে ইষ্টগোষ্ঠী হতো, প্রতি মাসে প্রভুপাদ অডিটোরিয়ামে সেখানে ইষ্টগোষ্ঠী হতো, গুরুকুলের মহারাজ ভক্তিবিদ্যা পূর্ণস্বামী মহারাজ, জননিবাসপুর পঙ্কজামী প্রভু, গুরু মহারাজ থাকতো মাঝে মাঝে, ভক্তের মহারাজ আসতো, আবার অনেকে প্রভুপাদের শিষ্যরা থাকতো সিনিয়র, জন্মাষ্টমী প্রভু মাঝে মাঝে আসতো। তো এইভাবে ইষ্টগোষ্ঠী হতো মাসে একটা করে, সমস্ত ব্রহ্মচারী গৃহস্থ সবাই থাকতাম। আগে অল্প কমিউনিটি ছিলাম আমরা, হ্যাঁ এই তো এখন তো 7-8 হাজার লোক ওখানে বসে হতো। তো আমার প্রশ্ন ছিল, গুরু মহারাজ এই মায়া থেকে উদ্ধারের রাস্তা কি? গুরু মহারাজ বলছে কেমন, তুমি উদাহরণ দাও। তখন আমি আমার ব্যক্তিগত উপলব্ধি একটা বললাম, কি উপলব্ধি বললাম, তখন আমরা শান্তিপুর যাচ্ছিলাম প্রত্যেক বছর বাস, আর ওইটা দেখে
কবিচন্দ্র মহারাজ ইনচার্জ, এখনো ইনচার্জ আছে। কবিচন্দ্র মহারাজ বাস করে 20টা 22টা 23টা করে বাস করা হয়। ওই বাসে প্রত্যেক ব্রহ্মচারীকে একটা করে ইনচার্জ, আমি একটা বাসের আমাকে ইনচার্জ বানিয়ে দিয়েছি। তো ওই বাসে যাচ্ছি, এমন লোক উঠছে, উঠতে উঠতে আমার তো ইনচার্জ, আমার জায়গা নেই, আর সবাই উঠলো, মাতাজিটা দেখলো, তাও লাস্ট বাস, আমার বাসটা লাস্ট ছিল সেবারে, মাতাজি টাতাজি সব উঠলো। ওঠার পরে যে আমি যে উঠে দাঁড়াবো সেরকম নাই, খালাঞ্চির মতো ঝুলে আছি, আর এক মাতাজি এরকম ঝুলে আছে, আমি যদি মাথাটা সোজা করি ওনার স্তন আমার নাকে লেগে যাচ্ছে। তাহলে আমি একজন ব্রহ্মচারী, আমার কি অবস্থা হতে পারে? তা গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আমার এইরকম দোষ সাথে আমি কি করব তখন? মাতাজি আমি যদি মাথাটা এই এমন করে আছি, যদি সোজা করি পুরা ওনার বুকে লাগছে, তা আমার কি করা উচিত? তখন গুরু মহারাজ এই কথাটাই বলেছে, ডাকতে হবে রূপ গোস্বামী পা শোনা। আমি স্বর গোস্বামীকে ডেকেছিলাম, যাই হোক অন্তর থেকে সেটা এসেছিল, আমি ডাকছি আমাকে রক্ষা করে, এইটুক রাস্তায় গেলে যেন আমি বেঁচে যাই। তারপরে শান্তিপুরে গিয়ে নেমেই আমি আর ওই বাসে টাসে আসিনি, তোমরা নিয়ে যাও, আমি চললাম, আমি আলাদা সেই পদ্মনাথ প্রভুর ছোটো গাড়ি ছিল, নিয়ে চলে আসছি। তো ঠিক এইরকম একটা পজিশন আসে, তো মায়ার এগুলো পরীক্ষা। এই জন্য মায়ার পরীক্ষাকে উদ্ধারের রাস্তা হচ্ছে কি, হ্যাঁ, বৈষ্ণবের নাম লইয়া ডাকো, উচ্চস্বরে ডাকতে হবে, হে রূপ গোস্বামী পাদ। আর সবসময়ের জন্য এটা সাফল্যের রাস্তা হচ্ছে, যখন আমরা বৈষ্ণবের গুরুর আশ্রয় থেকে জপ করব, সেটা সব থেকে ভালো জপ। জপ মানে লীলা দেখে জপ নয়, জপ মানে এরকম নয়, আমরা তো জপ করি আমাদের জপে লাভ হয় না বেশি, আমরা বেশি ভালো রেজাল্ট নেই। আমাদের জপ করার সময় অন্য মনস্ক সাইটসিন জপ, মোবাইল জপ, পেপার জপ, স্টকিং জপ, বহু জপ আছে, এইসব জপ করে জপের ভালো হয় না। জপ যদি করতে হয় কি করতে হবে, একদম মঙ্গল আরতির পরে তুলসীর গোড়ায় বসে একেবারে নিজে বলে নিজে যেন শোনা যায় স্পষ্ট ভাষা উচ্চারণ করে, যদি কেউ ষোলোমালা জপ করে এই পৃথিবীতে সে দিগ্বিজয় লাভ করবে। কিন্তু আমরা দুঃখের বিষয় কেউ তা করে, যার ফলে আমাদের এত দুর্দশা, এত পরিস্থিতি। এই ষোলোমালা জপে বহুপাদ এটা দিয়েছেন, এটার মধ্যে এমন কিছু আছে যেটা কখনো ভাবা যাবে, কারণ প্রভুপাদ বলছে আমার ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছেন, চারটা নিয়ম পালন করবে আর কম করে কলিযুগের জন্য ষোলোমালা জপ করবে। এই জন্য প্রভুপাদকে লাধার লন্ডনেশ্বর মন্দিরে ইস্কনের নামকরণ করলেন 1965 সালে। করার পরে প্রভুপাদের অনেক শিষ্য, তখন 11 জন জিবিসি ছিল আর 11 জন জিবিসি সন্ন্যাসী ছিলেন, তো তার মধ্যে একজন সন্ন্যাসী হাত তুলে বলছেন, প্রভুপাদ আমরা কত ভাগ্যবান আপনার মতো গুরু পেয়েছি। প্রভুপাদ বলছে, তোমরা কেউ ভাগ্যবান নও, তোমাদের ভাগ্য কারণেই আমি পকেটে করে ইন্ডিয়া থেকে ভাগ্য তোমাদের দিয়েছি, এরকম বলেছে। তখন একজন করো জোরে বলছে, প্রভুপাদ আপনাকে কি করলে, কিভাবে আমি প্রসন্ন করতে পারবো, কি করলে আপনি প্রসন্ন হবেন? ও, তুমি আমাকে প্রসন্ন করতে চাও? আমি যা পলিসি তৈরি করেছি ইস্কনের জন্য, এই পলিসি ফলো করো, চারটা নিয়ম পালন করো, আর মঙ্গল আরতি থেকে শয়ন আরতি পর্যন্ত কি যা রুটিন আছে তুমি ফলো করো, আর মঙ্গল আরতির পরে একই তুলসীর গোড়ায় বসে যদি ষোলোমালা জপ করো, তুমি আমার প্রিয়। তো ভগবানের প্রিয় হতে গেলে এরকম করতে, আমরা তো সব কাজ ভালো হয় জপটার সময়, যত মাথা জমে জপটা যখন নিব ততই অনেক চিন্তা। আমাদের কিছু কিছু প্রভু আছে, কিছু কিছু গ্রামে গ্রামে নামহট্টে কিছু প্রভু, তারা কি করে, কোনো জিনিস যদি মনে পড়ে না আমার জন্য কি কি চিন্তা আছে, আজকে জমমালা ধরলে পুরো মনে পড়ে যাবে, ওই সব বাজার ঘাট কোথায় কি লস লাভ, ওই জপটা ধরলেই মনে পড়ে, না হলে মনে পড়ে, হ্যাঁ, অন্য সময় মনেই থাকে না। তো যত সব চিন্তা এই জপের সময়, জপটা যতক্ষণ করছি তখন ভালো লাগে না, যখন যখন ষোলোমালা জপ হয়ে গেল, আমার জপটা কই, যখন ষোলোমালা জপ হয়ে যাবে
রেখে দিলাম, বাহ রিল্যাক্স, আস আস মাথা থেকে বোঝা চলে গেছে, কি আনন্দ, জপ সারতে আনন্দ। আর এখানে হরিদাস ঠাকুর সে বলছে যে হে প্রভু তুমি আমার একটা মুখ কেন দিয়েছো, হে বিধাতা আমাকে আরো দাওনি কেন, রাধারানী ভগবানকে দর্শন করতে হে চক্ষু পলক দিল কেন, আমি ভগবানকে এমন ভাবে দেখতে চাই। আর আমরা এই মায়াপুর তাও যাই না, আর জপে আমাদের রুচি নেই, আমাদের মুখে বসে সেটা করে। কোনো কোনো পক্ষ আসলে একটু ভালো লাগে, জপটা তাড়াতাড়ি হয়, সব কিছু হয়, এমন একটা পক্ষ আছে কখন বারবার সাক্ষীমালাটা দেখছি, কয়টা আছে আর বারবার দেখছি, কখন শেষ হবে, দিলে যেন বেঁচে যায়। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতিতে, এইভাবে আমরা ভক্তিপথে অগ্রসর হব কী করে, আমাদের চেতনা ক্ষুধার্ত লোক, খিদা লাগলে খাবারের কাছে ছুটে যাবে, তাড়াতাড়ি করে খাবে, তো আমাদের সেই ক্ষুধাটা নেই। সেই রকমভাবে কেউ যদি আমরা সেই ক্ষুধা লালায়িত হয়ে যদি জীবনকে অতিবাহিত করব, তাহলেই আমাদের জীবন সফল হবে। কারণ এই জগতে কামকে জয় করা ভগবান ছাড়া পৃথিবীতে কেউ পারেনি, পারবে। এই জন্য কামকে জয় করার রাস্তা হচ্ছে কি, হ্যাঁ, হরিনাম সংকীর্তন, হ্যাঁ, নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সমস্ত জগৎ নিস্তার, হরিনাম করতে হয়, জোরে জোরে জপ করুন, কাম আসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।